সময় তো শেষ। সালাহউদ্দিন আইয়ুবী রাহমাহুল্লাহ আকিদা ও মানহাজ সম্পর্কে জানতে আগ্রহী। কেউ কেউ বলেন উনি নিজামিয়া মাদ্রাসা থেকে শিক্ষা নিয়েছেন এবং আশারি আকিদা ধারণ করতেন, একটু বুঝিয়ে বলবেন, এতে আপনার লাভ কি? কোনো ব্যক্তি সম্পর্কে আপনার জেনে লাভ কি? একমাত্র যে ব্যক্তি সম্পর্কে জানতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনাকে জানতে হবে, এটা হচ্ছে তিনটি মূলনীতির একটি গুরুত্বপূর্ণ মূলনীতি দিনের, যা শিক্ষা করা মুসলিমের উপর ফরজ, প্রত্যেকের, প্রত্যেক মুসলিমের উপর ফরজ। আর তারপরে তার নিয়ে আসা বিধানকে জানতে হবে, দিনকে জানতে হবে, কোরআনকে জানতে হবে, হাদিস সহি সুন্নাহকে জানতে হবে, সহি আকিদা জানতে হবে। আপনার আকিদা ঠিক করুন, সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলা, তার অনেক নেক খেদমত রয়েছে। যদি আকিদায় বিভ্রান্তি থাকে আর তিনি যদি মাজুর থাকেন, ওই রকম ক্ষেত্রপন্নি, সেটা আশারি যুগের অবস্থা ছিল, সুতরাং আপনার ওই সম্পর্কে জেন লাভটা কি? এইরকম প্রশ্ন আমাকে কেউ করবেন না, আমাকে শুধু প্রশ্ন করবেন নিজের আকিদার পরিশুদ্ধির জন্য, তৌহিদ সুন্নাহ ঠিক করার জন্য, আর নিজের ইবাদত বন্দেগীকে বিশুদ্ধ করার জন্য, ইবাদত বন্দেগী সম্পর্কে, আর জিজ্ঞেস করবেন আখলাক আমল মুআমালাত সম্পর্কে।